নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু খবরের শিরোনাম চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সরকারি কর্মী এবং সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি জানার জন্য আজ তেরোই জুন দু আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে আসি চলুন শুরু করা যাক সামনের দুই মাস কঠিন সময় ফের সম্পূর্ণ লকডাউন মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী ইঙ্গিত আগেই দিয়েছিলেন স্বাস্থ্যকর্তারা এখন সেই ইঙ্গিত ফলছে দেশ জুড়ে হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের আক্রমণ ইঙ্গিত ছিল জুন জুলাই মাসে আগস্টে ব্যাপক হারে বাড়বে করোনা ভাইরাসের সংক্রমণ এখন সে কথা সত্যি করে দেশ দেশজুড়ে আক্রান্ত পেরিয়েছে তিন লক্ষ এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা বিশাল পরিমাণ দেশ জুড়ে করোনার কারণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে আট হাজার সাতশো জনের অন্যদিকে জুন থেকে শুরু হয়েছে আনলক ওয়ানের পর্ব হানড্রেড পারসেন্ট কাজ চালু করার কথাও ভাবা হচ্ছে সংক্রমণের হার যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে উদ্বিগ্ন কেন্দ্র রাজ্য সরকার চলতি লকডাউন তথা আনলক ওয়ানের মেয়াদ শেষ হবে তিরিশে জুন কিন্তু তারপর কি হবে আনলক তুলে দিয়ে ফের সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটবে কিনা তা দে তা নিয়ে রাজ্যগুলির মত জানতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আগামী ষোলো এবং সতেরোই জুন বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদ্যুৎ বন্টনেও রাজ্যের অধিকার খর্ব করতে বিল কেন্দ্রের প্রতিবাদ জানিয়ে চিঠি মমতার বিদ্যুৎ উৎপাদন বন্টন এবং বিক্রয় প্রক্রিয়া বদলে দিতে চাইছে মোদী সরকার করোনা সংক্রমণ তথা লকডাউনের সময় সতেরোই এপ্রিল বিদ্যুৎ বন্ট্র খসড়া বিদ্যুৎ সংশোধনী বিল প্রকাশ করে প্রতিলিপি পাঠিয়ে রাজ্যগুলির অভিমত জানতে চেয়েছেন জানিয়ে প্রবল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট অভিমত এই বিলের মাধ্যমে একটি স্বশাসিত গঠন করতে চাইছে কেন্দ্র যার মাধ্যমে রাজ্য সরকার থেকে বিদ্যুৎ নীতি সংক্রান্ত যাবতীয় অধিকার হস্তগত চাই করতে চাইছে কেন্দ্রীয় সরকার ভারতে করোনার কেস তিন লক্ষ পেরোলো মৃতের সংখ্যা এশিয়ার সব দেশকে পিছনে ফেলল ভারতে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে আবারও দুঃসংবাদ দেশে সংক্রমিত সংখ্যা তিন লক্ষ পেরিয়ে গেল এর মধ্যে মৃত আট হাজার সাতশোর বেশি করোনায় মৃতের সংখ্যায় ভারত শুক্রবার ইরানকে পিছনে ফেলে দিল আর এরই সঙ্গে এমন এক তালিকায় প্রথম স্থানে ভারত এলো যা সে কখনো চায়নি এশিয়ার যে দেশগুলি করোনায় আক্রান্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেই তালিকায় এক নম্বর স্থান ভারতের দখলে